হ্যালো বন্ধুরা, এটিকে মোহনবাগানের সিক্স ফরেনার মানে সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার অ্যান্ডি ক্যারলকে নিয়ে কিন্তু খুবই খুশির খবর বেরিয়ে আসছে। তো পুরো খবর তোমাদের মধ্যে আলোচনা করার আগে তোমাদের বলে দিই, তুমি যদি এটিকে মোহনবাগানের একজন বড় ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, গতকাল কিন্তু সবার প্রথমেই এই চ্যানেল থেকেই কভার করা হয়েছিল যে এটিকে মোহনবাগান ইংল্যান্ডের 33 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার অ্যান্ডি ক্যারলের সাথে এটিকে মোহনবাগানের লিঙ্ক আপ হয়েছে, আর তার প্রুফও তোমাদের দিয়েছিলাম। তো এই অ্যান্ডি ক্যারলই যে এটিকে মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার হতে চলেছে সেটারও আজ তোমাদেরকে প্রুফ দেব। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের বলি, এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্ডো কিন্তু এই মরশুমে তিনি পুরোপুরি একটা অন্যরকম ফুটবল খেলাবেন, মানে আগের বারের থেকে এইবারের খেলার স্টাইলটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হতে দেখা যাবে এটিকে মোহনবাগান দলের। তো কোচ কিন্তু এই মরশুমে এটিকে মোহনবাগান প্লেয়ারদের প্লেয়িং স্টাইলটা কিন্তু একদমই অন্যরকম করছে, মানে পুরোপুরি নিচের থেকে মানে গোলকিপারের থেকে শুরু করতে চাইছে, পুরো পাসিং ফুটবলের ওপর জোর দিচ্ছেন তিনি। আর সেই প্লেয়িং স্টাইলের সাথে ফিট হবার জন্য কিন্তু তিনি হামিলো পোগবাকেও দলে নিয়ে এসেছে। এবার তোমাদের অ্যান্ড্রে ক্যারলের কথা বলি। তো তোমাদের বলি, ক্যারলের প্লেয়িং স্টাইলে দুটো দিক কিন্তু খুবই স্ট্রং। প্রথমটা হলো তিনি কিন্তু হেড দিয়ে গোল করতে খুবই দক্ষ, আর দ্বিতীয়টা হলো এই প্লেয়ারটার বল হোল্ডিং অ্যাবিলিটি কিন্তু খুবই ভালো। তিনি কিন্তু বল হোল্ড করে বিপক্ষের ডিফেন্সকে স্কিল দেখিয়ে বল কাটিয়ে নিয়ে বেরিয়ে আসতে পারে, এবং গোলের সন্ধানও কিন্তু তিনি খুবই ভালোভাবে চেনেন। এই কারণেই হয়তো ফেরান্ডোর স্টাইলের সাথে এই প্লেয়ারটার ম্যাচ খাচ্ছে। এবার যদি কনফার্মেশনের কথা বলি, তাহলে তোমাদের জানিয়ে দিই এই প্লেয়ারটার আসার খবর আমি যে সোর্স থেকে জানতে পেরেছি সবার প্রথমে, সেখান থেকেই কিন্তু এখন জানতে পারছি যে অ্যান্ডি ক্যারলের কাছে কিন্তু এটিকে মোহনবাগান এগ্রিমেন্ট পাঠিয়ে দিয়েছে। তো এখন এটাই দেখার বিষয় যে এই খুশির খবরটা কত শীঘ্রই আসে এটিকে মোহনবাগানের সমস্ত সমর্থকের কাছে। অ্যান্ডি ক্যারলের কনফার্মেশন নিয়ে এটাই আজকে একটা বড় ব্রেকিং নিউজ ছিল। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।